হইনানি সুইও নবনে, সুই নবনে ইন বেসাত লাগিও না, ওলা হইনানি কোনো সময়। প্রত্যেক জিনিসের একটা আসল আছে। আমার সামনে যে এত মজবুত হইয়া হতা করায় ইমান খানো বনে, ইমান তো আমার কিছু বনে। মায়ের বাড়ি মায়ের কাছে নানি বাড়ির গপ দিও না, কারণ নানি বাড়ির গপ মায়ের বেশি জানা, নাইনি ও মায়ের বেশি জানা নানি বাড়ির গপ। মায়ের কাছে আর নানি বাড়ির নয়া গপ দেওয়া লাগতো। হযরতে হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা নুরে লইয়া আল্লাহর হাবিব রওনা দিছেন। রওনা দিয়া একদিন হারিসর হাতর মধ্যে দর্শন, হারিসর হাতর মধ্যে দর্শন ধরিয়া কইলা, কাইফা আসবাহতা ইয়া হারিস, তুমি সকাল কেমনে কাটাইলাই? হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা নুর হাত দর্শন ধরিয়া ফরমাইন, তুমি সকাল কেমনে কাটাইলাই? রাসূলুল্লাহর সামনে এমন একটা জবাব দিছেন, মুসলমান খেয়াল করিও, তাই নুটিয়া জবাব দিন, আসবাহতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ, আমি সকাল কাটাইছি সত্য মুমিন হিসাবে কাটাইছি, সত্য মুমিন হিসাবে হইয়া কইন আসবাহতু মুমিনান, সকালবেলা সকাল খরসি মুমিন হিসাবে। ই মুমিন কোন ধরনের ইমানদার বলে কড়কড়া মজবুত ইমানদার, হাক্কান হক ইমানদার অবস্থায় আমি সকাল কাটাইছি, হক ইমানদার অবস্থায় আমি সকাল কাটাইছি। আল্লাহর হাবিবে ফরমাইন দেবা, এমন এক কথা তুমি আমার সামনে করাই, এই কথাগুলা কইতে হইলে তো তোরা মজবুততার দরকার। বলি কুল্লি শাইইন হাকিকাতুন ফামা হাকিকাতু ইমানি, প্রত্যেক জিনিসের একটা আসল আছে, তোমার ইমানের আসলটা তোরা তুলিয়া ধরো যায়। প্রত্যেক জিনিসের একটা আসল আছে। আমার সামনে যে এত মজবুত হইয়া হতা করায় ইমান খানো বনে, ইমান তো আমার কিছু বনে, ওই নানি সুইও নবনে, সুই নবনে ইন বেসাত লাগিও না, বলা হই নানি কোনো সময়। মায়ের বাড়ি মায়ের কাছে নানি বাড়ির গপ দিও না, কারণ নানি বাড়ির গপ মায়ের বেশি জানা, নাইনি ও মায়ের বেশি জানা নানি বাড়ির গপ, মায়ের কাছে আর নানি বাড়ির নয়া গপ দেওয়া লাগতো না। রাসূলুল্লাহ ফরমাইন, আমার কাছে ইমান বনে আমার দেখিয়া যারা আল্লাহর বিশ্বাস করব, আমি নবীর বিশ্বাস করব, তার ইমান কি তো সঠিক ইমান হই যায়। তুমি যা আমার সামনে করাই, তুমি হক ইমানদার আসলাই, এই হকিকতর পরিচয়টা দেও সাইন, প্রত্যেক জিনিসের একটা আসল আছে, তোমার ইমানের আসলটা তোরা তুলিয়া ধরো সাইন। ও সময় হযরত হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমানের আসল কিতা তুলিয়া ধরতাম, এই ইমান থাকার কারণে আমি সকালবেলা কিতা করি, আমি সমস্ত দিন দুনিয়ার যত লোভ লালস সমস্তরে আমি ইত্তর করিলাই। কিছু মানুষ আছেন নাইনি পাঁচ অক্ত নমাজের দিকে লগনায় নাম মুসলমান, মুসলমানই নাম রাখা আছে, মাথার টুপি আছে, দাড়ি পাঞ্জাবি লাগাইল, কিন্তু নমাজ পড়ে না, পাঁচ অক্তর জায়গার দুই অক তিন অক নমাজ পড়েন, সুযোগ বুঝলে নমাজ পড়েন, নতুবা নমাজ পড়েন না। এরা কিটা করে খালি দুনিয়াত খালি দন, খালি দন হইতো, দনের পিছনে এরা দৌড়াইতে আছে, দনের পিছনে এরা চলতে আছে, দন ছাড়া এরার কোনো মাত নাই, খানি বনির লোকে নাই, খালি দন হইতো, গাড়ি এখান আছে, আরো এখান কেমনে জুড়ো হইতো, বাড়ি একটা বানাইলাছে, আরো একটা কেমনে বাড়ি বানাইতো, খালি দনের পিছনে আছে। আল্লাহ এবং আল্লাহ রসুল ইয়াদ করে না, স্মরণ করে না, সব সময় খালি খালি কেমনে দন হইতো, হারামর দিকে লক্ষ্য নাই, হারাম হালাল খালি জমতো, খালি জমার খালি জমার, হায় রে হায়। হারিসে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে তো লোভ লালস সমস্ত আমি তর্ক করি লইলাম, আমার কাছে দুনিয়ার কোনো লোভ লালস নাই,
আমি হালাল রিজিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়া হালাল যেটা কামাই করি ওটা দিয়ে আমি কিতা করি খাই আর কোন দরকার নাই হালাল যেটা কামাই করি ওটা খাই ওয়াক্ত নামাজ রে আদায় করি নামাজ আদায় করিয়া যেটা হালাল কামাই করতাম পারু ওটাও আমি বক্কন করি খাই এরূপে আর বাড়াবাড়ি আমি খরচ যাই না বলে আচ্ছা তুমি দুনিয়ার লালচ ছাড়িলাই আর কিতা বলে বসবা আন্না নাহারে ইয়া রাসূলুল্লাহ দিনর বেলা বেশিরভাগ আমি রোজা রাখি রোজা রাখলে কি তো বলে মানুষের রূহ যেটা আছে রূহটা প্রবল হয় রূহটা শক্তিশালী হয় ওয়াজমা আন্না নাহারি ওয়াসহাতু জালিকা লাইলি ইয়া রাসূলুল্লাহ আর বেশিরভাগ রাত্রি বেলা আমি জাগ্রত থাকি ও যে কইছেন আসবা তু মুমিনান হাক্কা হক ইমানদার কইনানি বলে তোমার লাহন তো বেবেড়া ইমান নাই আমার কইনানি কত দুর্বল ইমান নাই মজবুত ইমান আছে ও মজবুত ইমানের পরিচয় দিতরা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার লোভ লালস আমি তর্ক করছি পাঁচ ওয়াক্ত নামাজ রে আমি আদায় করি শরীয়তের হুকুম রে পালন করি আর কিতা বলে আমি দিনর বেলা বেশিরভাগ রোজা থাকি রাত জাগ্রত থাকি জাগ্রত থাকি আল্লাহর দাতরে ডাকি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন অতটুকু কল্লাই করিয়া তোমার ইমান কতটুকু বাড়াইলাই ইমানের বাত্তি কতটুকু হইছে ও সময় উঠিয়া জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমার ইমানের আলো অতটুকু বাড়িছে যা আপনার সামনে দাঁড়াইয়া ওয়াকান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজা ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আমার ইমানের বাত্তিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া সইলার আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখিয়া আন্দাজ করছেন ইমানের আলো কতটুকু আমার এই ইমানে আপনার সামনে দাঁড়াই আল্লাহর আরশ পর্যন্ত দেখি আর হইলা আর কিতা ও শেষ না ইয়া রাসূলুল্লাহ ওকাননি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়াই আমি যারা নেক আমল করিয়া আল্লাহর দাতরে খুশ এবং রাজি করিয়া কবরবাসী হইছে এরারে আল্লাহ তাআলা জান্নাত দান করছেন বেহেশত দান করছেন বেহেশতের মধ্যে বিভিন্ন ধরনের নিয়ামত হল এই নিয়ামত হল এরা বেহেশতি মানুষে পাইছে পাইয়া বড় খুশি ফুর্তি করে আমি আপনার সামনে দাঁড়াইয়া জান্নাতি মানুষের খুশি ফুর্তি পর্যন্ত বেহেশত দেখিয়া ও শেষ না ইয়া রাসূলুল্লাহ ও কামনি আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদাউন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী মানুষ যারা বদ আমল করিয়া বুরা আমল করিয়া হারাম খাইয়া এই জমিনতে বিদায় নিছে তারা লাগি যে আল্লাহ যে শাস্তি দের এই শাস্তির কারণে এরা কান্দা কুটি করতে আছে সিক সিল্লার দিতে আছে আপনার সামনে দাঁড়াই আমি জাহান্নামী মানুষর এই সিক সিল্লার পর্যন্ত দেখিয়া তো ইমানের মধ্যে কিতা আছে নূর আছে নাইনি জেলাখান মানুষের দেহর বাইরা জেলা দুইটা চক্ষু আছে জিসিমর মধ্যে অনুরূপ ভাবে মানুষের জিসিমর মধ্যে গুপ্ত দুইটা নজর আছে ইলমে মারিফতর মধ্যে আছে পেশানির মধ্যে দুইটা নজর ওখানের মধ্যে একটা চক্ষু মুর্শিদর কিনারার মধ্যে রইলে আল্লাহ আল্লাহ ডাকিলে জেলাখান সাহাবাই কেরাম হল রাসূলুল্লাহর কিনারার মধ্যে রইয়া হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা কে তানে পর্দা সরাইছিলা ইমানে আলো বাড়িছে যে ইমানে আলোর কারণে আল্লাহর আরশ পর্যন্ত দেখলা বেহেশত দেখলা দুজক দেখলা এটা কিতায় দেখছেন ইমানে আলোয় দেখছেন আমরার ইমানে আলো কতটুকু লেম নিবের নিবের কোলা হাল নাই হ্যাঁ আমরার ইমানের বলটি খালি লেম নিবের নিবের আর হেরার ইমানের বলটি কিতা বলে হেরার ইমানের বলটিজর আলোয় খালি কিতা ঘরের ফ্লাশ দিতে আছে আলোয় কিতর সমস্ত এরিয়া পৃথিবী এরার ইমানের আলো চলিয়া পড়ছে ও তার লাগি সাহাবাই কেরাম অখলর তর্জতম দুন্দে
قیامت پرجنت মানুষে চলিয়া যাইবা মানিয়া যাইবা সাল্লাল্লাহ ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু একদিন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল সামনে লইয়া বইছেন ওই সময় ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল হোসেন তোমার তানোর মধ্যে খারার ইমান বিশ্বাসটা তোমার তানোর কাছে আসানক লাগে খারার ইমান কুলা সাইন কুলা যেটা রাসূলুল্লাহর জামানাতে আসলো না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহয় ফরমাইন আল্লাহর হাবিবের একটা জিন্দেগি গেছে বাইরে গেওয়ানচুন গেওয়ানিয়া ফিসিছন গেউ ফিসার পরে এই গেউ যেটা আসলো ওটারে ওলা খান ফু দিছন ফু দেওয়ার পরে বড় বড় তুষ যেগুলা আসলো এই তুষগুলা বড় বড় তুষগুলা উড়িয়া গেছে আর ছোট যেটা আসলো সমস্ত আপনার আটার লগে মিশিয়া আপনার পিটার লগে খাই লইছেন ফুল লগে যেটা গেছে গেছে আর বাকি থাকিতা করছইন এখন খাইত্রা আগে ওলা খান খাইছেন এরপরে যে সময় কুলা সাইন বার হইছে কুলা সাইন বাহির হওয়ার পরে মুহাদ্দিসিনে কেরামে ফরমাইনি তাহাজা বিদআতুন এটা কিতা বিদআত তিরমিজি শরীফের সরার মধ্যে আনছেন যে কুলা সাইন বাহির হওয়ার পরে কইছেন এটা বেদাত বেদাতে সাইয়ানি হাসানা বালা সারা বেদাত কুল্লু বিদাতিন সাইয়াতিন দলালা কুল্লু বিদাতিন দলালা যেটা ও কুল্লু বিদাতিন সাইয়াতিন দলালা হর বুড়া বেদাত নয়া বেদাত যেটা ওটা হইল কি গুমরা যেমন মাগরিবর নমাজ ফরজা সে কয় রাখাত তিন রাখাত কোনো যদি কয় বলে আসরর ফর সাই রাখাত জোহর সাই রাখাত তার মাগরিব তিন খেনে অন্য সাইর আরম্ভ করে দিই অটো হইব কিতা বেদাতে দলালা সাইয়া কথার লাগি হর বেদাত কিতা নাই গুমরা নাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম খলরে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম খল কওছেন তোমার তানোর কাছে সবচেয়ে আজীব তোর আনুকা বিশ্বাস খারার খারার ইমানটা তোমার তানোর কাছে আনুকা লাগে ও সময় সাহাবায়ে কেরাম খলু দিয়া ফরমাইন কালুল মালাইকা ইয়া রাসূলুল্লাহ ফরিশতা খলর ইমান যেটা ওটা আমরার কাছে আজীব তোর আনুকা লাগে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম এরা ইমানটা তোমার জানার কাছে আজীব তোর আনুকা কেমনে লাগে এরা তো সর্বদা আল্লাহর হুকুম রে মানিয়া চলতে আছেন যারে যে হুকুম দিতে আছেন খাওয়ারে কইছেন তুমি রুকুর মধ্যে থাকো রুকুর হালতে থাকো আর রুকুর তসবি বলো সুবহানা রব্বি আল আজিম সুবহানা রব্বি আল আজিম খাওয়ারে কইছেন সুজদার হালতে দিছেন সুজদার হালতে ওই হালে সুজদার তসবি পড়তে আছেন হে আপনার খাওয়ারে কইছেন সুবহান কুদ্দুসুন বলো এনো পড়তে আছেন যারে যে হুকুম দিছেন এই হুকুম রে পালন করতা করতে আছেন এক সেকেন্ড পরিমাণ সময় আল্লাহর হুকুমর বাইরে কাটাইত্রা না ফরিশতা হলে আল্লাহর হুকুম রে মানিয়া চলত্রা যে আল্লাহর হুকুম মানিয়া চলে কোনো সময় উইটারে হরায় না তার বিশ্বাস তো এমন আজীব তোর আনুকা বিশ্বাস নাই হও হারার ইমানটা আজীব তোর ও সময় উঠিয়া সাহাবায়ে কেরাম হলে ফরমাইন পান নাবিয়ুন ইয়া রাসূলুল্লাহ নবী আখলার বিশ্বাসটা আমরার কাছে আজীব তোর রাসূল আনুকা রাসূলুল্লাহ ফরমাইন ওয়ামা লাহুম লা ইউমিনুন ফাল ওয়াহিয়ু ইয়ানজিলু আলাইহিম নবী আখলার ঈমান এমন আজীব তোর আনুকা কেমনে হইব আল্লাহর পক্ষ থেকে কোন ওয়াহি অবতীর্ণ হইতে হইলে নবী আখলার কাছে প্রথমে আয় আল্লাহ একজন ইটা আমরা কইতে কি পাইছি আল্লাহর পক্ষ থেকে নি
ডাইরেক্ট তো আল্লাহর পক্ষ থেকেই পাইছি না নবী আমরা রে জানাইছেন যে আল্লাহ একজন আল্লাহ নবীরে কইয়া দিছেন কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেখো আল্লাহ একজন আল্লাহু সামাদ আল্লাহ বেনিয়াজ আল্লাহ খেরত খাসে নাই খেরর সাহায্য চলেন ইলাহান নাই আল্লাহ বেনিয়াজ খেরর সাহায্য ব্যতীত সারা জিন্দেগি যদি তান বন্দা হলে ইবাদত করুন না আল্লাহ একচুল পরিমাণ ক্ষমত নাই আর সারা দুনিয়ার মানুষ যদি এক বাক্যে আল্লাহর যাত্রা সুবিধা করুন তে একচুল পরিমাণ বাড়িত নাই আল্লাহ খেরর সাহায্যর পিছনে নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাইন খেরর জন্ম দেন না তানেও খেয়ে জন্ম দেয় না দিছে না তাইন খেয়র জন্ম দেন না তানেও কেউ জন্ম দিছে না ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান নাহাদ আর তান সমপক্ষ আর কেউ নাই তান সমান আসুন না নি হ্যাঁ নাই আল্লাহর সমান কেউ নাই মাঝে দিয়ে একটা ঘটনা কইলে আজকে আমি দেখছি হতেছি দেখি আমার বড় ভালো লাগছে কোনো মানুষ যদি মারা যাইতে সময় সুরে এখলাস পড়ে তবরানি শরীফের মধ্যে ইমাম হাকিমে আওসতর মধ্যে হাদিস রে আনছেন যে হাদিসটা হইল গিয়া যদি কোনো মানুষে মারা যাওয়ার সময় সুরে ইখলাস পড়িলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যদি কোনো মানুষে মারা যাওয়ার আগে মুহূর্ত যদি সুরে ইখলাস পড়িলা এই মানুষের মৌতর কষ্ট হইত না কবরের মধ্যে আজাব হইত না কবরের সাল জাব মাফ হই জিব হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইকা নয়া উজ্জ্বল না পুরানা আমার কাছে নয়া লাগছে এই হদিসটা ভাইয়া এমনি তো সুরে ইখলাস তিনবার পড়িলে কোরআন নফল কোরআন খতমর সব পাওয়া যায় আমরা জানি নাই নি আল্লাহর তৌহিদর হ্যাঁ একত্ব আল্লাহ যে এক বলিয়া সুরে ইখলাসের মধ্যে বিস্তারিত হইয়া দিছেন খেয়রর সাহায্য আল্লাহ চায় না তানেও খেয়ে জন্ম দিছে না থাইনে খেয়রর জন্ম দিন না থান সমান খেয়ে নাই সুরে ইখলাস কুল হল্লাত হইছে দুই হদিসটা আমার নয়া লাগছে যে মানুষ মৌতর সময় যে মানুষে সুরে ইখলাস পড়িয়া মারা যাইব তার মৌতর কষ্ট হইতো নাই কবর আজাব হইতো নাই কবর সাল জবাব হইতো নাই তার লাগি চেষ্টা করবো বেমারি যেগুলো বেমার ফুললেও হ্যাঁ এমনিও সুরে এখলাস ফড়িবা আর বেমারি অবস্থায় সুরে এখলাস বেশ বেশ করে ফড়িবা পাওয়া যায় না সুরে এখলাস ফড়িয়ে যদি আমার মৌত হয়ে যায় তো আমি কত নেহাল মৌতর কষ্ট হইতো নাই কবরের আজাব হইতো নাই আর কিতু হইতো নাই সোয়াল জব খবর হইতো সোয়াল জব তো আটটার বাদে তো খবর আজাব নাই হ্যাঁ ও তো বইলাকু হ্যাঁ যদি তুমি হইলে কুর সাল আরি যাও কবরের মধ্যে সাল কয়টা হয় কবরের মধ্যে তিন সাল আমরা জানি তবে ইমাম বুখারি এবং মুসলিম রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদজনে মাত্র ইমাম বুখারি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইফতানুনা ফিল কুবুর কবরের মধ্যে সাল হইব প্রশ্ন হইব একমাত্র প্রশ্ন আনছেন কোনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনইব আর রাসূলুল্লাহর সামনে আনিয়া জিজ্ঞাসা করায় মন হাদার রাজুল এইন খে আগর দুইটা আনছেন না হিদটা আপনার সিহায় আর বাত আছে বাকি হদিসের কিতাব যেগুলা হগুলার মধ্যে সাতটা আনছেন বাকি দুইটা আনছেন আর বহালি শরীফের মধ্যে সাত বার কবর রাজা বর্মা তানচুন ইফতানুনা ফিল কুবুর কবরের মধ্যে মানুষের সওয়াল করাইব একমাত্র সওয়াল আনছেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সামনে আনি জিজ্ঞাসা করাইব মান হাজার রাজুল এই ব্যক্তি কে এনর ব্যাপারে তোমার আকীদা বিশ্বাসটা কি দেখো সাই এনর ব্যাপারে তোমার আকীদা বিশ্বাস কি তা কবরের মধ্যে আল্লাহর হাবিবের সামনে রাখিয়া সওয়াল করা হইব কোন কারণে জমিনের মধ্যে থাকতে সময় নবী ব্যাপারে তোমার আকীদা বিশ্বাস কি তা আসলো নবীরে লইয়া তুমি কি তা করছো নবীরে নবী বলিয়া মানছ না আখেরি জমানার নবী তানে মানছ না কাদিয়া নিয়ে আসলাই নি
কাদিয়ানিরা তারা গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মানছে মানিয়া তারা কিন্তু এই যে কুফরির মধ্যে গিয়া পৌঁছে গেছে। এই নবীর শান তুমি কটাক্ষ করতাই নি, এই নবীর লগে ব্যাধ হবি যদি করিয়া থাকো, কবরের মধ্যে নবীরে দেখার পরে তুমি কোনো জবাব দিতে পারতাই নাই। ওই বাহালাদি আমি চিনি না জানি না। আর যদি নবীর লগে সম্পর্ক থাকে ভালোবাসা থাকে তে কবর এই নবীরে দেখি দেখবাই দেখিয়াও মমিনে পরিচয় দিব আর কইব হাজা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটার সর্দার, এই নামটার কিতা নবী, আখেরি নবী, কুল কায়নাতের নবী, জিন্নাত ইনসানের নবী, 18,000 মখলুকাতের নবী, নবী আখলার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ইওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূল আখলার ইমাম হইলা, আখেরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরের মধ্যে যদিও তিনটা সওয়াল হয়, প্রথম সওয়াল হইল মার রাব্বুকা ওমা দীনুকা, তোমার রব হে, এরপরে তোমার ধর্ম কিতা, এরপরে কিতা হয় মান হাযার রাজুল, মার রাব্বুকা কিতাল লাগিয়া প্রথম সওয়ালে মানুষ আজাদ হয়ে যায়নি, প্রথম সওয়াল হওয়ার পরে আজাদ হয় না, মানুষরে আগলানি হয়, মানুষরে আগলানি হয় কেমনে, মার রাব্বুকা কইতে সময় ইহুদ নাসারা তারা খুদা মানে নাইনি, ইহুদ নাসারা খুদা মানে, তুমি খুদা মাননেওয়ালা নি না না মাননেওয়ালা, এক গুড়া সুন্নানি খুদা মানে না, তারা সূর্যর পূজা করে আগুনের পূজা করে তারা খুদা মানে না, ও কইবা তুমি খুদা মাননেওয়ালা নি না না মাননেওয়ালা, মার রাব্বুকা কইবা রব্বি আল্লাহ, কইলে এখন বোঝা গেল তুমি খুদা মাননেওয়ালা, হয়তো ইহুদি হইতে পারো না সারা হইতে পারো, হে মুসলমান হইতে পারো, ও কইবা যে খুদা যখন মাননেওয়ালা কোন ধর্মের মধ্যে তাকিয়া খুদার এমন রায় ওমা দিনুকা, তোমার ধর্ম ইহুদি না নাসারা না ইসলাম, ও কইবা যদি মুসলমান হইয়া থাকো ইসলাম ধর্ম হইয়া থাকো তে উঠিয়া জবাব দিবে কিতা দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম কোনটা ইসলাম ধর্ম, আমার ধর্ম কোনটা ইসলাম ধর্ম, আমার ধর্ম হইল কি ইসলাম, কইবা ইচ্ছা ইসলাম ধর্মের মধ্যে তাকিয়া কোন সংগঠনের লগে তুমি থাকো, দুজকি সংগঠনের লগে না বেহেস্তি সংগঠনের লগে, মুসলমানের মধ্যে কয়েক ফিরকা কয়েক দল আসুন নাইনি, রাসূলুল্লাহ ফরমাইন বনি ইসরাইলের মধ্যে 72 দল আসলা, 72-এর 72 খান জাহান্নামের মধ্যে যাইবা, আর রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতের মধ্যে 73 ফিরকা 73 দল হইবা, এর মধ্যে থেকে এক দল বেহেস্ত যাইবা আর বাকি 72 খান জাহান্নামের মধ্যে, তুমি কোন দলের মধ্যে আসলাই, নবীরে মাননেওয়ালা নবীরে ইজ্জত দেওয়ালা দল আসলাই নি না, নবীর লোকে কটুক্তি করনেওয়ালা আসলাই, জেলাখান আপনার এখন আহলে হদিস জমাতে ইসলামী নানান ধরনের সাহাবাই কেরামকল লইয়া মন্তব্য করেন, সাহাবাই কেরামকলরে গালি গুলুজ করেন, হ্যাঁ আল্লাহ নবীর ভুল দরাত্তা হইন, এরা বেহেস্ত যাইবেন, এখন যায় এরা কখনো বেহেস্ত যাইতা নাই, সাহাবাই কেরামকলর দোষ টুকানি তখন আর রাসূলুল্লাহ ফরমায় না সাহাবি কান নুজুম, আমার সাহাবাই কেরামকল হই লাগে আকাশের তারার মতো, আকাশের তারা জেলা কুত ছাড়া অনুরূপ ভাবে আমার সাহাবাই কেরামকলর কোনো কুত নাই, আমার সাহাবাই কেরামকল আকাশের তারার মতো, আর এই আকাশের তারার মতো সাহাবাই কেরাম যারা, এরার ব্যাপারে আপনার এই গুরু মানুষে সাহাবাই কেরাম অখলর দোষ বার করে, রাসূলুল্লাহর দোষ বার করে, রাসূলুল্লাহ ইলা খল্লা খানে হলা খল্লা না খানে হলা খল্লা খানে হলা খল্লা না খানে, ও কবরের মধ্যে আখের সওয়াল হইব তুমি নবী মাননেওয়ালা নি না না মাননেওয়ালা, আল্লাহর হাবিবের সামনে দেখাইয়া জিজ্ঞাসা করইব মান হাজার রাজুল, এনার ব্যাপারে জমিনত থাকতে সময় তোমার আকিদা বিশ্বাস কিতা আসলো, যদি আকিদা বিশ্বাস থাকে সঠিক থাকে তে কইবে আজা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লইবা আমরার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আকিদা বিশ্বাস যদি ঠিক থাকে না তে কইবে হা হা লাদ্রি আমি জানি না, যে সময় আল্লাহর হাবিবর পরিচয় তুমি দিতে পারতাই নাই ও সময় তোমার এখানে দেব হইব জাহান্নামের মধ্যে দেব হইব, আর রাসূলুল্লাহর পরিচয় যে সময় দিলাই ভাই দেওয়ার লগে লগে আল্লাহ ঘোষণা করবা
وامر صحابي كرام وامر فرشتا خلري امر غلام بندا تو باندير قبرر نيسه قبرر مدد تار فتير نيسه بحشتي بيسانا بيسايا ديو আমার বন্দারে জানাইয়া দেও নাম কানাও মাতিল আরুস নতুন দুলহায় দুলহনির লইয়া নতুন বিবাহর পরে স্বামী স্ত্রীর লইয়া যেরকম ঘুমাইন এক ঘুমেরাই থুয়ায় অনুরূপ ভাবে আমার এই মায়ার বন্দা দৌবন্দির কবরের মধ্যে বেহেস্তি বিছানা বিছাইয়ার ঘুম লাগাইয়া দেও ইসরাফিলে কিয়ামতর ময়দান ও সিংঘাত ফুক দেওয়ার পরে যে সময় উঠার লাগে ডাক দেওয়া হইব ওদিন কবর থাকি ঘুমতাই জাগ্রত হইয়া উঠিব এর আগ পর্যন্ত আর আমার ঘুম থাকব তাই বলিয়া আপনি গিয়া সালাম দিলা কবরের মধ্যে জিয়ারত গেলা এরা হুনতা নাইনি বলে হুনবা সালামর জবাব দিবা কিন্তু কবরের মধ্যে কোন আজাব হইত নাই আর আমার মতো গুনাগার যদি হইয়া থাকুন কবরের সওয়ালর জবাব দিতে পারেন না তে আমার কবরের মধ্যে কিয়ামা কুড়ার ঘর হইব আপনার জাহান্নামের আগুনে দাউ দাউ করব সিক্স সিল্লার দিমু যে সিক্স সিল্লার আমার সাহায্য করণওয়ালা কেউ থাকতো নাই খালি নমাজ পড়িলে মানুষ ইমানদার নি আল্লাহ ফরমাইন এক গুরু নমাজ ইখলরে উন্দা করি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ডালিব হওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম ফি সলাহ الذين هم يراؤون যারা মানুষ দেখাইবার লাগি মানুষ খুশ করবার লাগি নামাজ পড়ে ব্যয় আইছেন ব্যয় দেখাইবার লাগি ব্যয় যদি নামাজ দাই না তে কইবা আমার ব্যয় জানে বানাই তো আমি নামাজ পড়ই না ও ব্যয় দেখাইবার লাগি কেউ নামাজ পড়ে কেউ আছে মসজিদের খান্দা বাই যার বাকি মানুষে নামাজ পড়ি দ্রা হে যদি নামাজ পড়ে না তে মানুষে কইবা ফোন নাই নামাজ পড়েন না ও আইয়ে মসজিদে নামাজ লাগছে এই ধরনের মানুষ আর এক গুরু মানুষ কিয়ামতের আগে রাসূলুল্লাহ ফরমান এমন ভাবে মানুষ নমাজি হইব সমস্ত মসজিদ ইস্তামিউনা ফিল মাসাজিদ সমস্ত মসজিদ মানুষ ভর্তি দেখবা সমস্ত মসজিদ জামাতে ভর্তি মুসলমান হল থাকবা রাসূলুল্লাহ ফরমান লাইসা ফিহিম মুমিনুন এরার মধ্যে একজনও মুমিন থাকতো না খালি মুসলমান থাকবা জাহিরি নমাজি নমাজ খালি আবাদত দেখাইবা কিন্তু ভিতরে ইমান থাকতো নাই।